প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই। আমরা তোমার বন্ধু, চিন্তা করো না, তোমাকে তোমার দিদার কাছে নিয়ে যাবো। তা আমাদের কাছে একদম সময় নেই। সত্যি সত্যি আমার দিদার কাছে নিয়ে যাবে? হ্যাঁ নিয়ে যাবো, কিন্তু এখানে অপেক্ষা করলে বিপদ আরো বাড়বে। চলো চলো। আমি চিনি না, আমি কিছু বুঝতেও পারছি না। মায়াবী বোনের দরজা থেকে বেরিয়ে কি আমরা কোনো ভুল করলাম? কিন্তু কাঞ্চন, এই জায়গাটা তো সম্পূর্ণ অন্য নতুন একটা জায়গা মনে হচ্ছে। হ্যাঁ ঠিক বলেছো, এটা তো মায়াবী বোন নয়, এটা অন্য কোন জায়গা। মতি, অন্য জায়গা হোক, কোথাও যাওয়ার দরকার নেই। আমার কেন জানি মনে হচ্ছে এই কামিনীর নতুন কোনো মায়া আবার আমাদের বিপদে ফেলার চেষ্টা করছে। না গো, আমি এতদিন ওই মায়াবনে থেকেছি, আমি সব মায়া জানি। এটা অন্য কোনো জায়গা, আমার কিন্তু মনে হচ্ছে না এটা কোনো মায়া। তাহলে এটা কোন জায়গা? আমরা কোথায় এসে পড়লাম? রাজামশাই, এটা অন্য জায়গা। চলো চলো গিয়ে দেখি, এটা অন্য জায়গা। মতি না, বলছি না কোথাও যাওয়ার দরকার নেই। একটু শান্ত হয়ে বস না আমার কাছে। মতির সাথে মতির বড় মায়ের অনেক গল্প আছে। কি বলবে গো বড় মা? জ্যোৎস্না দাঁড়া। হ্যাঁ কাঞ্চন। বলছিলাম, তুমি কি ওকে তারা আর সোমেশ্বরের ব্যাপারে কিছু বলতে চাও? কি কাল মেগিনি, জ্যোৎস্না আর কাঞ্চনকে দেখা যাচ্ছে না? হ্যাঁ তাই তো। সর্বনাশ, আমি ঠিক এই ভয়টাই তো পাচ্ছিলাম। সামান্য একটু নজর সরিয়েছে আর এত বড় বিপদ ঘটে গেল। কি রকম বিপদের কথা বলছো তুমি? কেউ ওই মায়াবী বন থেকে জ্যোৎস্না আর কাঞ্চনকে নিয়ে গেছে। এটা এটা কি করে সম্ভব? কামিনী ছাড়া এ কাজ আর কে করবে? এখন তো কামিনী রাক্ষসী পরীতে প্রাণ ভুম্বার পেছনে ছুটছে। না 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 বুড়িমা, কামিনী নয়, আরো আরো শক্তিশালী কেউ, আরো ধূর্ত কেউ আড়ালে থেকে প্রতিপক্ষকে আক্রমণ করছে। আমরা আমরা একবার চেষ্টা করে দেখি ওদের খুঁজে পাই কি না।
জানি আয়না জোসনার কাঞ্চন কোথায় আছে দেখাও আমার আশঙ্কাই সত্যি হলো মায়াবী বনে এসে কেউ ওদের অপহরণ করেছে কিন্তু কে ওই মেয়েটা ওই মেয়েটা আবার কে মায়া বনে ও কি করছে তাই তো জ্যোৎস্না আর কাঞ্চনের অদৃশ্য হয়ে যাওয়ার ব্যাপারে ও কিছু জানে না তো ঠিক ভেবেছিলাম তোদেরকে আমি এখানেই পাবো তোরা শোধরাবি না তাই না খবরদার আর এক পাও এগোবে না পথ ছাড়ো কে কার পথ ছাড়বে পথ ছাড়ার কি কথা ছিল আমি বুঝতে পারছি না আজ সহসা আমরা উদার হয়ে যাব এমন আশা তোমরা করছো কেন এবার তোমরা কোথায় পালাবে তোমাদের শেষ আমার হাতে এবার আমার হাতের মুঠো থেকে কোথায় পালাবে আর এটা সেই মুঠো যা কখনো আলগা হয় না মৌমাছি দেখেই বুঝেছিলাম যে সোনার কাঠি আর রূপোর কাঠির পরীক্ষায় কেউ তো সফল হয়েছে আর যে সফল হয়েছে সে তো এখানে নিশ্চয়ই আসবে বারবার হেরে গিয়েও তোমাদের লজ্জা হয় না তাই না এভাবে পালিয়ে পালিয়ে আর কতদিন বাঁচবে তোমাদের মৃত্যু যে আমার হাতে এই সত্যিটা মেনে নাও রোহিণী প্রাণ থাকতে আমি কিছুতেই হার মানবো না ভুলে যেও না আমি বেদের মেয়ে জ্যোৎস্নার সন্তান আমি হারাতে শিখেছি হার মানতে না মৃত্যুর মুখে দাঁড়িয়েও তোর মুখে এত বড় বড় কথা আসে কোথা থেকে এক রত্তি মেয়ে একটা ফু মারলে তো বুকে প্রাণটা উড়ে যাবে তাড়াবাড়াতে বুকচাটি কথা খবরদার তার আগে আমার সাথে যুদ্ধ করতে হবে আমাদেরকে যেতে দাও আমি অবাক হয়ে যাই একজন সাধারণ মানুষ হয়ে এত বড় কথা কেন আমার সাহসের পরিচয় আগে পাওনি চিনতে পারছো না আমায় পারছি বরং তুমি ভুলে যেও না যে এতদিন শুধুমাত্র দয়া করে আমি তোমাকে মারিনি আজ কিন্তু আমি আর দয়া দেখাবো না ডিম্বা করে কি দেখছো কেড়ে নাও কাঠি দুটো খবরদার যোদ্ধা এই সোনার কাঠি রূপোর কাঠি কিন্তু আমাদের হাতে একমাত্র শক্তি এ দুটোকে ব্যবহার করতে পারলে আমরা হয়তো এখান থেকে বেরোতে পারবো হ্যাঁ আমি জানি একটা কাঠি দিয়ে আরেকটা কাঠিকে এক্ষুনি আঘাত করো কি হলো যাও সোনার কাঠি রূপোর কাঠি পেয়ে তোমরা খুব বড় শক্তি পেয়ে গেছো তাই না ওই শক্তি কিভাবে কেড়ে নিতে হয় আমার জানা আছে রিম্বা
করতে পারে। তাড়াতাড়ি করো, আমাদের হাতে কিন্তু একদম সময় নেই। আমরা তিনজন একসাথে এখানটিকে স্পর্শ করি। রাজকন্যা তাড়াতাড়ি এসো। রাজকন্যা তাড়াতাড়ি এসো, আমাদের এই কক্ষ থেকে বের করো, উদ্ধার করো আমাদের। রাজকন্যা, রাজকন্যা। এটা কি হলো? আমি বেরোতে পারলাম না কেন? প্রাণের এত মায়া, তোমার সঙ্গী তোমাকে রেখেই পালিয়ে গেল। ঠিক নেই না হলে কি মরার সময় এভাবে হাসে? মাথা ঠিক তো তোমার নেই রিম্বা, এবার তোমার মুখোশ খুলে যাবে সবার সামনে, সবাই তোমার আসল চেহারা দেখতে পাবে। এভাবে বাজে কথা বলা বন্ধ কর। থানদিন নাতনি মুক্ত হয়ে গেছে, এবার তোর কি হবে রিম্বা? ঠান্ডি তো সব সত্যি জানতে পেরে যাবে। তাই তো, এটা তো ভেবে দেখে নেই। আমি গেলাম, ওদের যেভাবেই হোক আটকাতে হবে, ওদেরকে ঠান্ডির কাছে পৌঁছতে দেওয়া যাবে না। এবার কি করবে রোহিণী? তোমার হাড়ের লজ্জা দেখার জন্য আমি রয়ে গেলাম। লজ্জা মানুষের ভূষণ, আবার বর্মও বটে। তুমি ভাবো, তুমি হারলে কি করবে কামিনী? সুযোগ পেয়েও হারালি? তুই কেমন ধারা মেয়েলা, এটা দেখি গোলক ধাঁধার চেয়েও জটিল। তোকে পুরোটা বুঝতে এখনো আমার সময় লেগে যাবে লা। তবে একবার যখন তুই সুযোগ পেয়েও হাতছাড়া করেছিস লা মেয়ে, তখন আমিও তোকে পুরোপুরি না বুঝে ছাড়বো নেলা। আমার নামও ঠান্ডি রাক্ষসী। এই খেলা শেষ করার সময় এসে গেছে লা, চল। কি হলো, আমরা এখানে চলে এলাম আর রাজকন্যা কি বন্দী হয়ে গেল? আমিও বুঝতে পারিনি তোমার রাজকন্যা নাগবংশের মেয়ে, কিন্তু তুমি সোনার কাঠে রূপোর কাঠে স্পর্শ করতে পারছো, আমি ভেবেছিলাম। এবার কি হবে, এবার কি হবে, কি হবে? এই সোনার কাঠি রূপোর কাঠি আমার হাতে কি করে কাজ করছে আমি সত্যি জানি না, আমি জানতেও চাই না। আমি শুধু চাই যাতে আমার রাজকন্যা আমার কাছে ফিরে আসুক। কিন্তু উদ্ধার করতে হলে যে, তার আগে আমি তোমাকে ঠান্ডি রাক্ষসীর কাছে পৌঁছে দিয়ে আসবো, এটাই আমার প্রথম কর্তব্য। ¶¶
লুকিয়ে পড়ো, কোন রাক্ষসী আসছে এদিকে। অনেক হয়েছে, আর লুকোচুরি নয়। তুমি জানো তো এই সোনার কাঠি রূপোর কাঠি কি করে ব্যবহার করতে হয়? এসো আমার সাথে। হ্যাঁ, ঠিক বুঝেছি, এখানেই আছে, এখানেই আছে। কোথায় পালাবি, কোথায় পালাবি তোরা? কি ভেবেছিলিস, তোদেরকে আমি ঠান্ডির কাছে পৌঁছাতে দেবো ভেবেছিস? সে আর হবে, সে আর কিছুতেই হবে না। কোথায় পালাবি, কোথায় পালাবি তোরা? ওই তো ঠান্ডির নাতনি পোশাকের অংশ, এখানে লুকিয়েছিস। পালাও রোহিণী, যত দূর পারো পালাও। আজ আমিও দেখতে চাই তুমি কত দূর পালাতে পারো। পালাও, তুমি এখনো আমায় ঠিক করে চেনুনি কামিনী। আমি পালাবার মেয়ে নই, আমি সেই নাবি যে ঝড়ে পূর্বাভাস পেয়েও পালায় না, বরং জাহাজ বাঁচাতে প্রলয়ের মুখোমুখি হয়। নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমি ঝড়ের থেকেও ভয়ানক হতে পারি। এখনো বলছি পালাও, পালাও না। তোমার উদ্দেশ্য ধ্বংসের, আর আমার উদ্দেশ্য আমার মায়ের প্রাণ বাঁচানো। আমি জেনে শুনে কারোর সাথে কোনোদিনও কোনো অন্যায় করিনি, তাই আমার বিশ্বাস আমার বা আমার মায়ের উপর কোনোদিনও কোনো অন্যায় হবে না। ভুল করলে রোহিণী, ভুল করলে, আমায় ভয় না পেয়ে তুমি ভুল করলে। আমি রেগে উঠলে প্রাণীকুল থরথর করে কাঁপে, বাতাস বইতে বইতে থমকে দাঁড়িয়ে যায়। আর তুমি, তুমি তো এক সামান্য মেয়ে। আর আজ এই সামান্য মেয়েই তার মায়ের জন্য তোমার মুখোমুখি হতে ভয় পায় না। তুমি আমাকে মারবে তো? মারো, প্রস্তুত আমি। বেশ, তবে তোমার ইচ্ছেই পূর্ণ হোক। জীবন শেষ হয়ে যেতে পারে না, কিছুতেই না। মায়ের জন্য আমাকে বেঁচে থাকতেই হবে, কিন্তু এই মুহূর্তে কে আমাকে সাহায্য করবে? আজ আমি তোমায় নিজে হাতে মারব, তোমার মৃত্যু আমি প্রথমে নিশ্চিত করব নিজের চোখের সামনে, আর তারপর প্রাণ ভোমরা হস্তগত করে তোমার মাকে আমি চিরকালের জন্য শান্ত করে দেব। না, মা বা দিদার কোনো ক্ষতি তোমায় করতে দেবো না আমি কামিনী। তাই নাকি? দেখা যাক